আসসালামু আলাইকুম, আশা রাখতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন। ইনকাম স্টাডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অফারটা নিয়ে কথা বলবো, এখানে আপনি অ্যাকাউন্ট করার বিনিময়ে ইনস্ট্যান্টলি $3 থেকে $1 BTC পর্যন্ত পাইতে পারেন। আর $1 BTC ভ্যালু কিন্তু হচ্ছে বর্তমানে $43,000 কাছাকাছি। আর যদিও আপনি $1 BTC না পান, অবশ্যই $3 পাবেন, $3 নিচে কেউ পাবেন না। যারাই অ্যাকাউন্ট করবে তাদেরই $3 মতো প্রফিট হবে, তাই কেউ এই অফারটা মিস করবেন না। আর আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি $1 BTC পাইতে পারেন। এইখানটা যেতে পারছেন $5 STO পাইতে পারেন, যার ভ্যালু প্রায় $80 কাছাকাছি। $3 LTCO পাইতে পারেন, যার $1,000 কাছাকাছি। আপনি $8 STAR টোকেনও পাইতে পারেন, মানে আর কি আপনার ভাগ্যের উপরে এটা ডিপেন্ড করবে, বুঝছেন। তাই অবশ্যই অ্যাকাউন্টটা খুলে রাখবেন, যদি আপনার লাক ভালো হয়ে থাকে তাহলে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন। আর $3 নিচে কেউ পাবেন না, অবশ্যই সকলে $3 উপরে পাবেন। তাই এই অফারটা কেউ মিস করবেন না, অবশ্যই এই অফারে জয়েন করবেন। আর এইগুলো কিন্তু একটা এইটা কিন্তু এক্সচেঞ্জ অফার, আর এক্সচেঞ্জ অফারগুলো মিস করার কোনো কথাই হয় না, তার কারণ এক্সচেঞ্জ অফারগুলো আমাদেরকে ভালো প্রফিট দিয়ে যায়। তাই এক্সচেঞ্জ অফারগুলো মিস করবেন না, অবশ্যই এক্সচেঞ্জের অফারগুলোতে জয়েন করবেন। যারা নতুন বন্ধু আসে তাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমরা যে সকল অফারের ভিডিও আপলোড করবো সেগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও দেখে আপনার টাকা পকেটে নিতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, ভাই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটা ভিডিওর পিছনে কী পরিমাণে পরিশ্রম করে আপনি সেটা জানেন না, তাই অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন। আর যারা এয়ারড্রপ থেকে মান্থলি 10 থেকে 15,000 টাকা আর্নিং করতে চান, তারা ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তার কারণ আমরা টেলিগ্রামে বিভিন্ন ধরনের এয়ারড্রপ, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের উইনার লিস্টগুলো শেয়ার করে থাকি, যেখান থেকে আপনি মান্থলি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। আমি কিন্তু কোনো আলতুফুলতু অফার শেয়ার করি না, তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি সবগুলো 100% লেজিড এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করি, যেগুলো থেকে আপনারাও প্রফিট করতে পারবেন এবং আমিও ভালো একটা প্রফিট করতে পারবো। এই পোস্টার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আজকের অফার নামক লিঙ্কে ক্লিক করে এই পোস্টার সামনে চলে আসবেন। এই পোস্টার সামনে আসার পর আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানটায় এয়ারড্রপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি এইটার উপর টাচ করবেন। এটির উপর টাচ করার পর আপনাকে আপনার ফোনের যতগুলো ব্রাউজার আছে সেইখানকার মধ্যে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে, আমি আমার ফোনের ভিআই ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। আর আপনি কিন্তু চাইলে এখানটা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এইখানটায় আপনার ইমেল দেবেন, দেন এইখানটায় নিচে আপনার পাসওয়ার্ড দেবেন। এইখানটায় দেখেন এইখানে তারা আপনার ইমেল দিতে বলতেছে, আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আর এইখানটায় রেফার কোডটা অটোমেটিকলি শো করবে। রেফার কোড শো না করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে নিয়ে এইখানটায় দেবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের ইমেল দিয়ে পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন, তার কারণ এটা আপনাকে উইথড্র দেওয়ার সময় কাজে লাগবে। আমি সবগুলো পূরণ করে দেখাচ্ছি, আমি আমারগুলো পূরণ করে দিয়েছি। এখন আপনি সিম্পলি সাইন আপের উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করে আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে, এইখানটায় আপনি সেন্ড করার অপশান দিতে পাচ্ছেন। সিম্পলি এইটার উপর টাচ করবেন, এইটার উপর টাচ করলে আপনি একটা ক্যাপচা পূরণ করা লাগবে। সিম্পলি আপনি এই হাতলটাকে টেনে এইখানটা এসে নিয়ে আটকাই দিবেন। এইখানটা দেখতেছেন আমাদের টাইমটা কাউন্টডাউন হচ্ছে, মানে আর কি আমাদের ইমেলে কোড চলে গেছে, আমাদের এইখানটায় এই কোডটা এনে দিতে হবে। আপনি সিম্পলি আপনার ইমেলটায় চলে যাবেন, ইমেলে যাওয়ার পরে একটা মেল পাবেন, ওই মেলে দেখবেন যে আমার একটা কোড চলে আসছে, আপনি সিম্পলি এটা ট্যাপ করে কপি করবেন। কপি করার পর আবারও সেই ব্রাউজারটায় যাবেন। কিছুক্ষণ আগে আমি যেই কোডটা কপি করলাম এটা এইখানটায় এনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সিম্পলি কনফার্মের উপর ক্লিক করবেন। আপনার কোডটা কনফার্মের উপর ক্লিক করার পর আপনি তাদের একটা ইন্টারফেস দেখতে পাবেন, তারা তাদের অ্যাপটা আপনাকে ডাউনলোড দিতে বলতেছে। আপনি সিম্পলি ওই অ্যাপের ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। আপনি প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল দিয়ে নেবেন, ইনস্টল দেওয়া শেষ হলে আপনি সিম্পলি অ্যাপটাকে লগ ইন করবেন। আমি বাকি কাজগুলো অ্যাপসের ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমি অ্যাপসটা ইনস্টল দিয়ে অ্যাপসের ভিতরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। আপনি সিম্পলি এইটার উপর যেতে হবেন, আপনাকে লগ ইন অপশান দেখাচ্ছে, আপনি সিম্পলি ওইখানটায় লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আপনার ওয়ালেটের দিকে চলে আসবেন। ম্যান আইকনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু $0 শো হচ্ছে, কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা $3 কাছাকাছি পাবেন, অবশ্যই পাবেন ভাই। একটু ওয়েট করেন, আমি সব কিছু দেখাচ্ছি। এখন আপনারা সিম্পলি হোমের উপর ক্লিক করবেন, হোমে চলে আসেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যানার শো হচ্ছে, আপনি সিম্পলি এই ব্যানারগুলোকে স্ক্রল করবেন। এইখানটায় দেখেন এই ব্যানারগুলোকে, একটু ওয়েট আমি দেখাচ্ছি।
জাস্ট ওয়েট, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সাথে থাকুন। এইখানটা দিতে পারছেন রিওয়ার্ড সাইন আপ বোনাস দেখাচ্ছে, এইখানটায় ক্লিক করবেন। এই ব্যানারটার উপর, ব্যানারের উপর ক্লিক করার পর আপনাকে এইখানটায় সাইন ইন করতে বলবে। আপনি এখন সাইন ইন করার দরকার নাই, আগে আমি কাজগুলো দেখাচ্ছি। এটা কিন্তু একটা এসটি এক্সচেঞ্জার ছিল, এসটি এক্সচেঞ্জারে আপনাদের আমাদের এমন অফার দিয়েছিলো আর সেইখান থেকে আমরা সকলে ভালো প্রফিট করেছিলাম। সেম টু এই অফারটা এইখানটা দিতে পাচ্ছেন। আপনি একটা স্পিন পাবেন, যে স্পিনটা ঘোরাবেন সেইখানে এইখানে আপনি পাইতে পারেন এক বিডিসি, পাইতে পারেন একটা ইথেরিয়াম, একটা ইউ, তিনটা ইউএস, তিনটা এলটিসি, এই আটটা স্টার, পঞ্চাশটা বিক্স এবং এবং তিনটা ইউএসডি। এইগুলোর মধ্যে আপনি একটা পাবেন। এইখানটায় দেখেন সবগুলো কিন্তু $3 উপরে, সব গিফটগুলো কিন্তু $3 উপরে আছে, তাই আপনারা কেউ ঘাবড়াবেন না, আমরা নিম্ন হলেও $3 কাছাকাছি পাবো। আপনি যদি 7 দিন এইখানটায় সাইন ইন করেন তাহলে একটা ড্র পাবেন, এবং আপনি যদি KYC করেন তাহলে আপনি একটা স্পিন পাবেন। এইখানটা দেখেন, আপনি যদি KYC করেন তাহলে এইখানটায় আপনাকে একটা লিমিট দেওয়া হবে, যেই লিমিটটা দিয়ে আপনি এইখানটায় ড্রটা করতে পারবেন। তো তাই আমাদেরকে অবশ্যই KYC করা লাগবে। এখানে এখানে দেখেন এক ভাই অলরেডি, এক ভাই কিছুক্ষণ আগে দুইটা ইউএস পেয়েছে, এইখানটা শো করতেছে, তার UIDটাও দেখাচ্ছে। আপনি দেখেন এইখানটায় দেখেন আরেকজন 6টা USDT পাইছে। তো আপনারা এখন KYC করার জন্য সিম্পলি আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এইখানটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ওয়েট, ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই সকলে ভিডিওটি সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। এইখানটা যেতে পারছেন প্রোফাইল ভেরিফিকেশন আনভেরিফাইড, এইটার উপর ক্লিক করে দেবেন। আপনারা সে অটোমেটিকলি বাংলাদেশটা সিলেক্ট করাই থাকবে। দেন আপনি এইখানটায় আপনার ফার্স্ট নেম দেবেন, এইখানটায় আপনার শিওর নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন আর গিভেন নেমের জায়গায় গিভেন নেমে লাস্ট নেমটা দেবেন। এবং আপনার আইডিতে ডকুমেন্টের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন, আর আপনার আইডি নাম্বারে যেই পাসওয়ার্ড আছে, পাসপোর্ট, আপনার যে আইডি নাম্বারটা আছে ওইটা এইখানে দেবেন। আমি ফিল আপ করে দেখাচ্ছি। আপনাদের পূরণ করা শেষ হয়ে গেলে আপনারা সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করলে এইখানটায় আপনার আপনার একটা পাসপোর্টের প্রথম মানে ফ্রন্ট পেজ যেটা আছে সেটা দিতে বলতেছে। সর্বপ্রথম আপনি কভার ফ্রন্ট পেজটা দেবেন। এইখানটায় যদি আপনি ক্লিক করেন, এইখানে প্লাস আইকনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আপনি ফটোটা দিয়ে নেবেন। আমি ফটোটা আপলোড দিয়ে দিয়েছি, এখন আপনারা সিম্পলি নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। এইখানে আপনাদেরকে আপনাদের যে আইডি কার্ড আছে সেটা দ্বিতীয় কভার পেজটা দিতে বলতেছে, মানে কি যে পিছনের পেজটা আছে ওইটা দিতে বলতেছে। আপনারা সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন। আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে কভার পেজটা দিয়ে নেবেন। আমি অলরেডি দিয়ে নিয়েছি, আপনারা এইখানটা দেখতে পাচ্ছেন। এখন সিম্পলি আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করে তারা এইখানটা কী বলতেছে দেখেন, এইখানে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, মানে খাতার একটা পাতা নিতে হবে, ওইখানটায় লিখতে হবে বিবক্স, নিচে ডেট, যেই নিচে অবশ্য প্রথমে সালটা লিখতে লিখবেন 2022 সাল, তারপর ডেট দেবেন, তারপর মান্থটা দেবেন, মানে কি আজকে আপনি কোন দিনে অ্যাপ্লাই করতেছেন। আর এইখানটায় এক পাশে আপনার আইডি কার্ডটা ধরে রাখবেন, মানে খাতাটাও ধরে রাখবেন, আপনার আইডি কার্ডটাও এক হাতে ধরে রাখবেন। দেন আপনি একটা একটা সেলফি তুলবেন, নাহলে আপনি একটা ফটো তুলবেন। ফটো তোলার পর আপনার ফোনে সেভ করে নেবেন। সেভ করার পর এইখানটায় এসে প্লাস আইকনে ক্লিক করুন, এইখানটায় যেতে পারছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে আপলোড দিয়ে নেবেন। আপলোড দেওয়ার শেষ হলে আপনাকে তারা কিছুক্ষণ টাইম দেখাবে। আর অবশ্যই এটা কেউ ভুল করবেন না, সর্বপ্রথম আপনি বিবক্স একটা সাদা কাগজে বিবক্স লিখবেন, আমি আবারও বলতেছি সাদা কাগজে বিবক্স লিখবেন, তারপর যে আপনি 2022 সালটা লিখবেন, তারপর আপনি মান্থটা লিখবেন, যে যে কোন মাসে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই মাসটা লিখবেন, তারপর কিন্তু আপনাকে তারিখটা দিতে হবে। দেওয়ার পর আপনার অপর হাতে আপনার আইডি কার্ডটা নেবেন, আইডি কার্ডটা নেওয়ার পর আর একটা ছবি তুলবেন, ছবি তোলা শেষ হলে আপনি এখানটা আপলোড দেবেন। কীভাবে আপলোড দেবেন আমি আমারটা আপলোড দিয়ে দেখাচ্ছি, আপনি একটু আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এইখানটা দিতে পারছেন, আমি কিন্তু অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তারা এইখানটা আমাকে কিছু বলতেছে, আপনার ডাটাটা সাবমিট হয়েছে, এটাকে 5 মিনিট থেকে 48 ঘন্টা লাগতে পারে এই KYC-টা ভেরিফিকেশন হয়েছে, তাই সকলে তাড়াতাড়ি KYC-টা ভেরিফিকেশন করে নেবেন। তার কারণ যদি অফার ইন্ড হয়ে যায়, আপনার আইডি আইডি আপনারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হইতে হইতে যদি অফারটা ইন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার কপালে বাড়ি মারা হবে, ঠিক আছে। তাই আপনারা সকলে সবার আগে KYC-টা আপলোড করে নেবেন। আপনি যদি সবগুলো ভ্যালিড দিয়ে থাকেন তাহলে আপনার একদিনের মধ্যেই হয়ে যাবে। তারা বলতেছে 5 মিনিট থেকে আপনারা লাগতে পারে 48 ঘন্টা, এখন যেহেতু সার্ভারটা জ্যাম একটু বেশি সময় লাগতে পারে, 24 ঘন্টার মতোই হয়ে যাবে, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আর দেন আপনারা ব্যাক প্রেস করুন, ব্যাক প্রেস করার পর আপনারা এইখানটা যেতে পারছেন আমাদের প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে এইখানে যেতে পারছেন আমার আইডিটা ভেরিফাইং হচ্ছে, তার মানে আমাকে কিছুক্ষণের মধ্যেই তারা জানিয়ে দেবে আমার আইডিটা ভেরিফাইড হয়েছে কি না। 5 মিনিট থেকে 48 ঘন্টা লাগতে পারে, তাই সকলেই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, যখন আমার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে তখন আমি এইটা জানাই দেবো।
এখন আপনাদের দেখাই যখন আপনাদের আইডি কার্ডটা ভেরিফাইড হয়ে যাবে তখন আপনারা কী করবেন। আবারও সিম্পলি এই ব্যানারটার উপরে চলে আসবেন, এই ব্যানারটায় ট্যাপ করবেন। ব্যানারটায় ট্যাপ করলে কিন্তু আপনারা এখানটায় সাইন ইন অপশান দিতে পারেন। সিম্পলি এবার সাইন ইনের উপর ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে আইডি কার্ড ভেরিফাইড করতে বলেছে, তখন কিন্তু আপনার আইডি কার্ড ভেরিফাইড করা লাগবে না, আপনার সাইন ইন আপনার সিম্পলি লগ ইন হয়ে যাবে ওই যে এই এই পেজটার উপর। দেন আপনারা এইখানটায় দেখতে পাবেন একটা স্পিন দেওয়া আছে, নো টাইমের মধ্যে দেখবেন একটা ওয়ান টাইম দেওয়া আছে, এই টাইমের উপর ট্যাপ করবেন। একবার ট্যাপ করলে এইটা ঘুরতে থাকবে কিছুক্ষণ, এক মিনিটের মতো ঘুরবে, ঘুরে আপনার যেইটাতে আটকাবে আপনি সেইটাই পেয়ে যাবেন। ওইটা আপনার ইনস্ট্যান্টলি আপনি আপনার ওয়ালেটে দেখতে পাবেন। দেন আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন, এইখানটায় যেতে পারছেন ওয়ালেট আছে, ওয়ালেটে চলে আসবেন। আপনার ব্যালেন্সটা আপনি স্পট ওয়ালেটে দিতে পারেন, মানে কি মেইন ওয়ালেটে যেটা সেটাতে দেখতে পাবেন আপনি কতগুলো টোকেন পাইছেন। তাই সকলে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন, তার কারণ আমরা কিন্তু সকল অফারের আপডেট সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে থাকি।